হে হ্যালো গাইস, আমি শান্তনু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উইদাউট স্ক্রিপ্টিং এন্ড উইদাউট এডিটিং চ্যানেল শান্তনু জ্ঞান। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে তুমি যদি কাউকে ভালোবাসো বা তোমার যদি কাউকে ভালো লাগে এবং সে যদি তোমাকে পাত্তা না দেয় তাহলে তোমার কি করা উচিত। ঠিক আছে, তো প্রতিবারের মধ্যে একটা কথা অবশ্যই বলে দেবো যে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু র ফুটেজ আপলোড হয়, এখানে কোন রকম স্ক্রিপ্টিং কোন রকম এডিটিং হয় না, তাই আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু অন্যান্য চ্যানেল থেকে আলাদা হতে পারে। ঠিক আছে, তো দেখো এই বিষয়গুলো না, যে তুমি কাউকে ভালোবাসছো বা তুমি কাউকে ভালো তোমার কাউকে ভালো লাগছে এবং সে তোমাকে পাত্তা দিচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি বেস সাবজেক্ট এগুলো। ঠিক আছে, তো এগুলোকে তুমি রিয়েলিটি তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো পথে যাবে, আর আদারওয়াইজ তুমি অন্যরকম একটা পথে চালিত হবে। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটা দেখো এবং বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমত যে ভালোবাসা বা ভালো লাগা এই জিনিসটা দুরকম এজে হয়। ঠিক আছে, দুবার অ্যাকচুয়ালি লাইফে হয়। একটা হচ্ছে যখন তুমি ভালোবাসা বা ভালো লাগার জিনিসটা কি সেটা জানতে পেরেছো, ঠিক আছে, যখন তোমার ছোট বয়স তখন তোমার এই জিনিসগুলো হয়, কাউকে হয়তো ভালো লাগছে বা ভালোবাসছো তুমি, সেক্ষেত্রে কি হয় না, তুমি যখন জানতে পেরেছো যে হ্যাঁ ভালো লাগে এরকম, ভালোবাসা এরকম বলে, ভালোবাসা বলে একটা ওয়ার্ড পৃথিবীতে আছে, এইগুলো তুমি যখন জানতে পেরেছো তখন তোমার কাউকে ভালো লাগতেই পারে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কি হয় যে এই ভালোবাসাটা কিন্তু আবেগপ্রবণ হয় অ্যাকচুয়ালি, তখন আমরা ফিউচার নিয়ে অতটা ভাবি না। ঠিক আছে, ফিউচারে ধরো এমন কিছু সিচুয়েশন থাকে যেগুলো লাভে মানে বা ভালোবাসার ক্ষেত্রে সেগুলো অ্যাকসেপ্ট করা হয় না, যদিও এগুলো ভালোবাসার মধ্যে কোনো ম্যাটার করে না, কিন্তু তুমি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা সেই জিনিসটা তোমার উপর ডিপেন্ড করছে। ধরো তুমি ক্লাস 8-9 পড়ো এবং তোমার কাউকে ভালো লাগে বা তুমি কাউকে ভালোবাসতে চাইছো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ফিউচারে ভাবলে না যে 5-7 বছর পরে তুমি যে মেয়েটাকে ভালোবাসো সেই মেয়েটা যদি তোমার থেকে লম্বা হয়ে যায় তাহলে কি তুমি অ্যাকসেপ্ট করতে পারবে, কিংবা তুমি সেই মেয়েটা কি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে, কিংবা মেয়েটা খুব যদি মোটা হয়ে যায়, তুমি যদি একদম পাতলা কাঠির মতো চেহারা হয়ে যায় তোমার, তাহলে কি সেক্ষেত্রে তুমি বা সামনের মেয়েটা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে লাইফ পার্টনার হিসাবে, কিংবা ধরো জাত ধর্ম এই ম্যাটারগুলো যদি তোমাদের থাকে তাহলে কি ব্যাপারটা এগোবে, বিয়ে পর্যন্ত এগোবে, কিংবা বিয়ের পরে কি আমরা ঠিকঠাক থাকতে পারবো, এই জিনিসগুলো কিন্তু আমরা ছোট বয়সে ভাবি না। ঠিক আছে, যদিও এইগুলো কিন্তু কখনোই ভালোবাসার মধ্যে কোনো ম্যাটার করে না, বাট এইগুলো থাকলে একটা ছোট্ট স্ট্রাগল কিন্তু লাইফের মধ্যে চলে আসে। ঠিক আছে, আর সেই স্ট্রাগলটা তুমি করতে পারবে কিনা এবং তোমার সামনের মানুষটা করতে পারবে কিনা সেইটা কিন্তু তোমাদেরকে প্রথমে কনফার্ম হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, তো ভালো লাগা বা ভালোবাসা এটা ছোট বয়সে হতে পারে, আর বড় বয়সে ম্যাচুর বয়সে যখন আমরা অ্যাকচুয়াল ভাবে বুঝতে পারি যে ভালোবাসাটা কি, ভালো লাগাটা কি, এবং ভালোবাসাটা আমরা কতটা এটার উপরে এফোর্ট দিয়ে সেই জিনিসটাকে আমরা এগোতে পারবো, তখনও কিন্তু ভালো লাগাটা হয়। ঠিক আছে, এবার ভালো লাগা বা ভালোবাসা এই জিনিসটা তোমার যখন খুশি হতে পারে, এবার এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে যদি কেউ পাত্তা না দেয় তাহলে তুমি কি করবে। দেখো খুব সিম্পল ব্যাপার, ঠিক আছে, যেগুলো রিয়েলিটি বেস, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো ধরো তুমি কাউকে ভালো, তোমার কাউকে ভালো লাগে বা তুমি কাউকে ভালোবাসতে চাইছো, প্রথমত তুমি নিজে কনফার্ম হতে হবে যে তুমি তাকে ভালোবাসো কিনা। ঠিক আছে, সত্যি ভালোবাসো কিনা, এবং তুমি অ্যাজ এ লাইফ পার্টনার তাকে সারা জীবন চুজ করতে পারবে কিনা। নিজে ভালোবাসা কিভাবে যাচাই করবে সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তুমি দেখতে পারো। 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্ট তোমার নিজের উপর অ্যাপ্লাই করবে এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তুমি তাকে সত্যি ভালোবাসো কিনা। ঠিক আছে, প্রথমে ফার্স্ট স্টেপ কি, যে নিজে সত্যিভাবে ভালোবাসো কিনা সেটা কনফার্ম হয়ে যাও। কনফার্ম হয়ে গেলে দ্বিতীয়ত হচ্ছে তুমি তাকে যদি ভালোবাসো তাহলে অবভিয়াসলি তুমি তাকে ডাইরেক্ট প্রপোজ করো। ঠিক আছে, তুমি যদি প্রপোজ করলে, প্রপোজ করার পর তার দিক থেকে যদি অ্যান্সার আসে যে তার লাইফে কেউ একজন আছে তাহলে অবশ্যই তার লাইফ থেকে সত্তর ওখান থেকে বেরিয়ে আসা উচিত, কারণ অ্যাজ এ থার্ড পার্সন কারো লাইফে এন্ট্রি করা উচিত নয়, এটা আমার মনে হয়। অ্যাজ এ থার্ড পার্সন কখনোই এন্ট্রি করা উচিত নয়। ঠিক আছে, সে যদি বলে দেয় আমার লাইফে কেউ আছে তাহলে অবশ্যই সরে চলে এসো। ঠিক আছে, কারণ ভালোবাসা মানে এটা তো নয় যে তুমি তাকে ডিস্টার্ব করবে, ভালোবাসা মানে হচ্ছে তুমি তাকে রেসপেক্ট করবে। ঠিক আছে, তো তুমি যদি অন্য কারো লাইফ মানে ওর লাইফে যদি অন্য কেউ থাকে তুমি সরে চলে এসো। ঠিক আছে, যদি সে সিঙ্গেল থাকে, যদি সে সিঙ্গেল থাকে তাহলে কি করলে, তুমি প্রপোজ করলে ম্যাক্সিমাম 4-5 বার তুমি প্রপোজ করতে পারো। ঠিক আছে, ম্যাক্সিমাম 4-5 বার তুমি প্রপোজ করো এবং তোমার ভালোবাসার কিছু প্রমাণ তুমি তাকে দিতে পারো। ঠিক আছে, প্রমাণ মানে কখনো এই নয় যে হাত কাটা গলা কাটা। ঠিক আছে, হাত কেটে দিলে গলা কেটে দিলে, রাস্তার ধারে তুমি তাকে হাত ধরে ডানানি করছো তাকে নিয়ে, বা তার মা বাবার সামনে তুমি নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য তার মা বাবার সামনে রাস্তায় কিছু একটা এমন কিছু করছো যে একটা বিচ্ছিরি সিচুয়েশন ক্রিয়েট করছো। ঠিক আছে, সিন ক্রিয়েট তুমি করছো যাতে তার বদনাম হয়ে যায়, এই জিনিসগুলো করবে না, এগুলো অ্যাকচুয়ালি ম্যাচিওর প্রমাণ নয়। ঠিক আছে, কিছু ম্যাচিওর প্রমাণ দেওয়ার চেষ্টা করো যে হ্যাঁ তুমি তাকে ভালোবাসো। ঠিক আছে, তো সেটা 2-3 বার দিলে, 4-5 বার প্রপোজ করলে, ব্যাস ওখানে তোমার কাজ শেষ। যদি তারপরও তার দিক থেকে কোনো রকম মানে না আসে, পজিটিভ জিনিস না আসে, সে যদি তোমাকে পাত্তা নাই দেয় এরকম টাইপের ব্যাপার আছে হয়, তাহলে অবশ্যই সেখান থেকে সরে চলে আসা উচিত, কারণ তোমার নিজস্ব একটা ভ্যালু আছে। ঠিক আছে, যেখানে তোমার মান সম্মান নেই, যেখানে তোমার ভ্যালু নেই, সেখানে অবশ্যই কিন্তু থাকা উচিত নয়। ঠিক আছে, আর দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে ছোট বয়সে প্রেমটা হয় না, আবেগপ্রবণ যে প্রেমটা হয়, যে ক্ষেত্রে অ্যাকচুয়ালি আবেগকে তুমি ভালোবেসে ফেললে, ঠিক আছে, তখন দেখবে এই প্রথম ভালোবাসাটা কিন্তু ম্যাক্সিমাম 7-8 বছর পরে গিয়ে ভেঙে যায়। যে জিনিসগুলো আমরা শুনি না যে 7-8 বছরের ভালোবাসা কেন ভেঙে যাচ্ছে,
যখন শুনবে যে 7-8 বছর 10 বছরের রিলেশন কেটে যাচ্ছে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ওই ক্লাস 8-9 এর প্রেম, 8-9 এর প্রেম, তখন আমরা অ্যাকচুয়ালি ভাবি না পুরোটা ব্যাপারটা, ফিউচারটাকে আমরা কিভাবে লিড করবো দুজন মিলে সেটা বুঝতে পারি না, দিয়ে সেই ক্ষেত্রে 7-8 বছর 10 বছর পর রিলেশনটা ব্রেক হয়ে যায়। আবার তুমি যদি ম্যাচিউর বয়সে গিয়ে যে পাগলামি গুলো করো, ঠিক আছে, বাস্তব জিনিসটাকে তুমি যদি বুঝতে না পারো, রিয়েলিটিকে তুমি যদি বুঝতে না পারো, এবং হাত কেটে গলা কেটে রক্ত লেখা চিঠি দিয়ে এইভাবে তুমি যদি তাকে ইমপ্রেস করলে, সে হয়তো তোমার ডিস্টার্বনেস থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে হ্যাঁ করে দিচ্ছে, কিংবা তুমি যেখানে সেখানে সিন ক্রিয়েট করছো সেটা থেকে বেরিয়ে আসার জন্য, তার মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে হ্যাঁ করে দিচ্ছে, ঠিক আছে, কিংবা ধরো সে আবেগে একটা পড়ে তোমাকে হ্যাঁ করে দিচ্ছে, সেই ক্ষেত্রেও গিয়ে দেখা যায় যে 3-4 বছর পর রিলেশনটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে। তাই অবশ্যই তোমার যদি ভালো লাগে, নিজে প্রথমে কনফার্ম হও, দ্বিতীয়ত তুমি তাকে প্রপোজ করো, 4-5 বার ম্যাক্সিমাম প্রপোজ করতে পারো, তারপরে তুমি কিছু ভালোবাসার ম্যাচিউর প্রমাণ দাও, সে যদি তোমাকে ভালোবাসে তাহলে তোমাকে তোমার লাইফে আসবে, আদারওয়াইজ তুমি চলে যাও, ঠিক আছে, কারণ তোমার লাইফে আরো অনেক জিনিস আছে, সেগুলোকে ফোকাস করা উচিত, ভালোবাসা নেই জীবনে সবকিছু নয়, তাই না। আর অবশ্যই তুমি যদি ভেবে থাকো যে কোনো ম্যাজিক ট্রিক্স আছে এখানে, মানে ওই সুইচ বোর্ডে সুইচের মধ্যে যে সুইচটা টিপে দিলাম লাইটটা চলে গেল, এরকম কখনো হয় না, ঠিক আছে। যত তাড়াতাড়ি তুমি বাস্তব জিনিসগুলোকে বুঝতে পারো, যত তাড়াতাড়ি তুমি রিয়েলিটি বেস যে জিনিসগুলো সেগুলোকে বুঝতে পারো, তত তাড়াতাড়ি তোমার লাইফের পক্ষে ভালো, ঠিক আছে। কারণ এখানে ম্যাজিক কিছু হয় না যে তুমি তার বাড়ির সামনে গিয়ে শাহরুখ খানের মতো হাত ফেলে দিলে এসে তোমাকে ছুটে এসে হাগ করলো, এগুলো হয় না, ঠিক আছে। তাই রিয়েলিটিটাকে বোঝার চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে রিয়েলিটি, এখানে তুমি এই বিষয়ের উপর এই জিনিসগুলোই করতে পারো, আদারওয়াইজ তোমার এখানে কিছু করার নেই আর, ঠিক আছে। এটাই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, ভিডিও শেয়ার করতে পারো, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাকে বেল আইকনটি প্রেস করে নিও, কারণ এই ভিডিও এই চ্যানেলে আমি অনেক ধরনের ক্রিটিসাইজ টপিক কিছু নিয়ে আলোচনা করি যেগুলো তোমার খুব ভালো লাগবে, ঠিক আছে, আর কিছু লাভ প্রবলেম সলিউশনের কথাও বলি, সেখানেও হয়তো তোমার অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিও টপিক, ভালো থেকো, ভালো রেখো।